আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট কাজী হামিদা বর্ষা যে বিষয়টি আসলে মেয়েরা খুব বেশি ভুগে থাকে সেটা হচ্ছে প্রিয় চলাকালীন সময় তলপেটে ব্যথা তলপেটে ব্যথায় ভোগেনি এরকম আসলে খুব কম মেয়ে আছে কিন্তু তলপেটে ব্যথা থেকে নিজেকে রক্ষা করতে হলে কি ধরনের খাবার খেতে হবে বা কেন তলপেটে ব্যথা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ প্রিওড চলাকালীন সময়টাতে যে আমাদের তলপেটে ব্যথা করছে এ ব্যথার একটা মূল কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে থাকা এই সময়টাতে সব মেয়েরা আন্ডার নিউট্রিয়েন্টে আছে বা ওভার নিউট্রিয়েন্টে আছে মূলত তাদেরই কিন্তু এই প্রিয়ডের সময় ব্যথা হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমি মনে করি যে যারা হচ্ছে খাবারের তালিকাতে সব ধরনের খাদ্য উপাদানগুলো রাখছেন না বা কোনো ডেফিসিয়েট আছে তারাই কিন্তু এই প্রিয়ড চলাকালীন সময় বিভিন্ন ধরনের ব্যথায় ভুগে থাকেন শারীরিকভাবে যারা অসুস্থতায় ভুগছেন তাদের কিন্তু প্রথমে আইডেন্টিফাই করা প্রয়োজন আপনার হায়েট অনুযায়ী আপনার ওয়েট কতটুকু আছে এটা প্রথমে মেজারমেন্ট করে দেখতে হবে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করছেন কি না আপনার বডি মুভমেন্ট কতটুকু সেটাও ইম্পর্টেন্ট একটা ইস্যুস এবং খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করছেন কিনা এটাও আসলে আপনার খাবারের তালিকাতে অন্তর্ভুক্ত কতটুকুভাবে আপনি চিন্তাভাবনা করছেন যে আপনি সকালে কতটুকু পানি খাচ্ছেন আপনি দুপুরে কতটুকু পানি খাচ্ছেন এবং রাতে ঘুমানোর আগে কতটুকু পানি খাচ্ছেন আপনার হাইট ওয়েট অনুযায়ী অর্থাৎ আপনার বিএমআই রেট অনুযায়ী কিন্তু আপনার পানির একটি পরিমাণ আপনার বডির প্রতিদিনে চাহিদা রয়েছে এখন আসি হচ্ছে যারা আন্ডার নিউট্রিয়েন্টে থাকা অবস্থাতে অনেক ধরনের ডেফিসিয়েটে ভুগছে যাদের ভিটামিন মিনারেলসের ঘাটতি আছে বডিতে তাদের কিন্তু পিরিয়ডের প্রবলেমটা বা পিরিয়ডের সময় ব্যথার প্রবলেমটা হয়েই থাকে তো মূল কথা হচ্ছে যাদের এই সমস্যাটা হয় তাদেরকে ওই সময় তো অবশ্যই ওই সময় ছাড়াও প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে সব ধরনের ভিটামিন এবং মিনারেলস তার খাবারের তালিকায় অন্তর্ভুক্ত আছে কিনা সেটা খেয়াল করতে হবে এটা এইটার মূল বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এই ছয়টি উপাদান আপনার খাবারের তালিকা আছে কিনা আপনি আপনি শাকসবজি খাচ্ছেন কি না আপনি ফ্রুটস ঠিক মতন খাচ্ছেন কি না আপনি যদি ঠিক মতন ফ্রুটস না খান যদি সিজনাল লিফি ভেজিটেবলস আপনার না হয় তাহলেও কিন্তু আপনার মানে এই মাসিক চলাকালীন সময়ে ব্যথা অনুভূত হবে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু জেনে না জেনে এক ধরনের ডায়েট করে থাকি সেটা হচ্ছে হাই সোডিয়াম ডায়েট হাই সোডিয়াম ডায়েটটা হয় প্যাকেটজাত খাবারের মাধ্যমে যারা বেশিরভাগ ক্ষেত্রে বাইরের খাবার খাচ্ছেন বা প্যাকেটজাত খাবার অর্থাৎ চানাচুর চিপস বিস্কিট কনফিকশনারি কেক বা বিভিন্ন ধরনের চিকেন পেটিস বা বাইরের যে ধরনের তেলের জাতীয় খাবার এবং প্যাকেটজাত খাবার হ্যাঁ তো প্যাকেটজাত খাবারগুলো কিন্তু আসলে খুব বেশি হার্মফুল আমাদের হাই সোডিয়ামটাকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এখন সোডিয়াম যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে সোডিয়াম বেড়ে গেলে বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাওয়ার পাশাপাশি বডি থেকে অনেক ধরনের নিউট্রিয়েন্টগুলোর ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু এই আমাদের রক্তের দেখা যায় জমাট বেঁধে যাচ্ছে এবং আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি আর এটা যে পরে যখন আপনার স্টেশন শুরু হয় এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে খাবারের তালিকাতে থেকে আপনার পানির পরিমাণটা একটা বিষয় আছে তারপরে ফ্রুটস রাখার কথা বলছিলাম কিন্তু আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন কতটুকু পরিমাণে আপনার আয়রন আয়রন জাতীয় খাবার খাচ্ছেন এবং আয়রন জাতীয় খাবার সাথে ভিটামিন সি জাতীয় খাবার ইনটেক করছেন কি না অনেকেই আছেন ভিটামিন সি জাতীয় খাবার বলতে শুধুমাত্র টক বা টক জাতীয় ফলকেই বোঝেন না ভিটামিন সি কিন্তু মিষ্টি আলুতা আছে ভিটামিন সি কাঁচামরিচে আছে ভিটামিন সি অনেক ধরনের লিফি ভেজিটেবলসের মধ্যে আছে তো আমরা আমাদের খাবারের তালিকায় জানতে হবে যে কি কি ধরনের খাবারে আমাদের ভিটামিন সি সি জাতীয় খাবার আমরা খাচ্ছি না আমাদের প্রত্যেক দিন সেটা আমি ইনটেক করছি না আয়রন জাতীয় খাবার আয়রন জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি হিম 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 আয়রন 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 নন 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 বলতে ভেজিটেবলসের ভিতরে আছে আর হচ্ছে মাছ মাংস বা রেড মিটের ভিতরে আছে তো মাছ মাংস জাতীয় খাবার করলিভার অয়েল বা সি ফুড এগুলো খাবারের তালিকায় আপনার অন্তর্ভুক্ত কি না এবং মাছ মাংস খাওয়ার ক্ষেত্রে আপনি সেগুলোকে একদম ডিপ ফ্রাই করে খাচ্ছেন নাকি না রান্না করা খাবারটা খাচ্ছেন অর্থাৎ বেশি ডিপ ফ্রাই হয়ে গেলেও কিন্তু হিম হিম আয়রনের ক্ষেত্রে আয়রন অ্যাবজরবেশনের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় আর খাবারের তালিকা তো অবশ্যই সেটার সাথে যেন ভিটামিন সিটা থাকে তাই যাদের পিরিয়ডের প্রবলেম হচ্ছে ব্যথায় অনুভব করছেন অবশ্যই আপনারা হিম আয়রন জাতীয় খাবার এবং হিম বা নন হিম যেটাই খান আয়রন জাতীয় খাবার সাথে ভিটামিন সি ইন্টেক করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন